এই দুইটা মৃত্যু পরবর্তী যে আপনার দুইটা বড় যে একটা দুইটা শর্ত আছে এখানে আপনার বিভিন্ন রকম তো কথা বলা হয় এভাবে জান্নাতে যাবে ওইভাবে জানাতে যাবে অ্যাটলিস্ট এই সব কিছু পড়ার পরে জানার পরে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি রকম যদি মোটা কথায় বলতে পারি যে এইভাবে গেলে মুমিনরা জানাতে যাবে বা এইভাবে গেলে জাহান্নামে যাবে এইভাবে গেলে বা ইসলামিক শর্তটা কি ইসলামের শর্ত নাই কোনো ইসলামে যেটা বলা আছে আল্লাহ তাদেরকে কিছু কিছু মানুষকে জান্নাতের জন্য বানাইছে তারা জান্নাতিদের কাজ করবে পরে আল্লাহ তাদেরকে পাঠা দিবে আবার কিছু কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে তাদেরকে আল্লাহ জাহান্নামের নামের কাজ করাই নিবে তারপরে তাদেরকে দিবে। এক্সাক্টলি এই কথাটা ইসলামে বলা আছে বহু জায়গাতে এক জায়গায় দুই জায়গা না বহু জায়গাতে বলা আছে। তো এখানে মানুষের আলটিমেটলি যদি আপনি যৌক্তিক ভাবে চিন্তা করেন এটা পুরো একটা ফাইজলামি কথাবার্তা ফালতু অযৌক্তিক গাজাখড়ি কথাবার্তা গাঞ্জা খায় এক এক্সপায়ার ডেট গাঞ্জা খায় কেউ একজন এগুলো বানাইছে এটা হইতে পারে মানে হেরা পর্বতের গুহায় এক এক্সপায়ার ডেট ওভারা গাঁঞ্জা খায় মোহাম্মদ এগুলো হয়তো বানাইছে আর অথবা হইতে পারে মহম্মদে অশিক্ষিত মূর্খ ছিল কে এগুলো বুঝে নাই যে তার কথা যে নিজেই নিজের কথায় উল্টায় দিতেছে সেটা সে বুঝে নাই এই জন্য বলছে ইসলামে যেই জান্নাত জাহান্নাম বা এই তাকদিরের যে বিষয়গুলো আছে একদম গাঁজাখুরি মানে এর চেয়ে গাঁজা খুরি আর কিছু হইতে পারে না তো মুসলমান মানে জান্নাত জাহান্নামে যাবে কে যাবে কে যাবে না এটা কেউ কিছু হইতে পারে না যদি অন্ধবিশ্বাস এই কোরআনে যেটা বলা আছে অন্ধভাবে বিশ্বাস করতে হবে অন্ধভাবে বিশ্বাস করলেই গণদর্শন গণহত্যাই করুক না কেন সে যাবে আর এই অন্ধভাবে বিশ্বাস না করলে সে যত ভালো কাজই করুক না কেন তা সে জান্নাতের কোনো ইয়াও পাবে না গন্ধ সুগন্ধ পাবে না এটাই বলা আছে জি আসিফ ভাই আপনার বক্তব্য পরিষ্কার এখানে আরেকটা জিনিস ইসলামের দাবি মতে বলা হয় যে কেউ যদি আল্লাহ তালা সঙ্গে শিরক না করে তাহলে ও সে যত পাপি করুক সে আলটিমেটলি করোনা কোন সময় সে জানাতে যাবে সেটা কি শাস্তি ভোগের পরে হ্যাঁ সেটা শাস্তি ভোগের পরে কিন্তু এইখানে যে মানে আল্লাহ পাকের সাথে শিরক এটা এক জায়গায় বলা আছে কিন্তু আল্লাহ পাকের সাথে শিরক করলে শুধু হবে না সেটা সাথে আরো শর্ত আছে নবীকে নবী হিসেবে ইয়া করতে হবে एक्सेप्ट করতে হবে কারণ আল্লাহ আসেন নবীর মাধ্যমে আল্লাহ সম্পর্কে মানুষ জানে নবীর মাধ্যমে নবীকে एक्सेप्ट না করলে এটা আসলে হবে না আচ্ছা আসিফ ভাই তাহলে আমরা সোজা আমরা বুঝতে পারি যে কিছু লোক জান্নাতে যাবে আল্লাহ তালের ইচ্ছে অনুযায়ী অবশ্যই কিছু লোক জাহান্নামে নামে যাবে আর কিছু লোক যদি পাপ কাজ যদি থাকে ও একটা নির্দিষ্টকাল শাস্তি ভোগ করার পরে মুমিন যেহেতু সে সে অনন্তকালের জন্য একটা না একটা সময় সে চির জান্নাতবাসী হবে ওকে ফাইন কিন্তু আমি আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে সকল মানুষই আগে জাহার নামে যাবে মানে জাহার নামে পাবে তখন পরবর্তীতে আল্লাহ ইচ্ছা করে বা তার কুদরতি দ্বারা কাউকে জান্নাতে নেবে এই জিনিসটা কি আপনি লক্ষ্য করেছেন আসিফ ভাই হ্যাঁ এটা আমি এক জায়গায় আমি পাইছি কিন্তু এই জিনিসটা আপনি যদি আলোচনা করতে হয় তাহলে একজন আলেমের ইসলামিক আলেমের সাথে গিয়ে আলোচনা করেন কারণ এই ধরনের কন্ট্রাডিকশন তো আমি শত 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 পাইছি এন্ড মুমিনরা এগুলারে নানাভাবে গোজামিল দেয় এদিক সেদিক কইরা একটা নতুন একটা গল্প फायदा আপনারে ঘুংবাং বুঝায় দিবে কিন্তু আমি তো এরকম অসংখয়ই পাইছি উল্টা পাল্টা আজগুবি সব কথাবার্তা এদিক সেদিক যেমন ধরেন একটা বলি যে যে জান্নাত জাহান্নাম তো এখন ঘটেই নাই তাইলে মানে মোহাম্মদ যে মেরাজে গিয়া যে জান্নাত দেখে আসলো জাহান্নাম দেখে আসলো দেখলো কারা দেখলো ওইলা তখন তারা বলে যে ওইরা মানে আল্লাহ টাইম মেশিনে কইরা মোহাম্মদ নিয়ে গেছিল ভবিষ্যতে নিয়ে দেখাইছে এই সমস্ত গোজামিল দিয়া তারা এগুলা বানায় ঠিক আছে জি আসিফ ভাই এখানে যে বলা হচ্ছে যাদেরকে আশারায় মুবাসারা এটা তো দশ জন তাই না আসিফ ভাই হ্যাঁ যে দশ জন না বারো জন যেন হ্যাঁ আচ্ছা তো এরা যদি এদের এরা তো সম্ভবত ডাইরেক্ট জান্নাতে যাবে কিন্তু একটা মানে বা আয়াতে আয়াত এইখানে বলতেছে যে সকল মানুষ আগে জাহান নামে যাবে তারপর হচ্ছে জান্নাতে এটা কোনো হাদিস বা অন্য কিছু না তো এই জিনিসটা তো মুমিনরা নর্মালি বলে না বা কোনো ওয়াজও বলে না যে তুমি যা ইবাদত করো যাই কিছু করো আলটিমেটলি আমাদেরকে আগে জাহান নামে যেতে হবে তারপর হচ্ছে যদি জান্নাতে যেতে পারি

আচ্ছা আর কি কিছু বলবেন ভাই জি আসিফ ভাই আমার আরেকটা লাস্ট পয়েন্ট হ্যাঁ আরেকটা লাস্ট পয়েন্ট এখানে গত লাইভে টিটিএম আপু আপনার সঙ্গে যুক্ত হয়েছিলেন উনি আপনার কাছে জানতে চেয়েছিলেন যে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে যদি আপনার মানে ধর্ষণ করে ফেলে বা ইয়া করে ফেলে মানে তাহলে সেটার বিধান কি ইসলামিক বিধান কি তখন আপনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন এটা কি আসিফ ভাই এক লাইনে ছোট করে বলা যাবে আবার কাইন্ডলি ইসলামে যে ধর্ষণের যে শাস্তির বিধান আছে সেই বিধানে আসলে ধর্ষণের কখনো কোনো শাস্তি নাই আসলে আলটিমেটলি কারণ যে বিধানটা আছে সেই বিধানে কাউকে কখনো শাস্তি প্রয়োগই করা সম্ভব না যত যদি না ওই ধর্ষক নিজেই স্বীকার করে কিন্তু এই ধরনের কেস একদম মানে খুবই অস্বাভাবিক একশো কোটিতে একজন মানুষ এরকম পাওয়া যাবে কিনা যে ধর্ষণ করার পর আবার মানে নিজের মরতে গিয়ে আবার স্বীকার করবে

আসিফ ভাই কিন্তু আমি হাদিস ঘাটে যে একটা জায়গায় পেলাম যে আপনার যদি একটা ছেলে যদি যদি ছেলেকে ধর্ষণ করে তাহলে ওই ছেলের মা কে বিয়ে করা ওই ধর্ষকের জন্য হারাম হয়ে যাবে সেক্ষেত্রে প্রশ্ন আসে যদি যদি মেরে ফেলে দুইজনকে তাহলে মাকে বিয়ে করা পর্যন্ত সে জীবিত না থাকলে কিভাবে সে বিয়ে করাটা হারাম হবে তার জন্য এটা হচ্ছে এই মাসালাগুলো আসছে নানা ধরনের প্রবলেমের কারণে মাসালা গুলো আসছে যেটা বলতেছেন আপনি সেটা ঠিক আছে সেটা সত্য এই ধরনের অনেক সময় তো দেখা গেছে যে যারা অন্য ধর্মের ছিল তারা ওই সময় করছে পরে মুসলমান মুসলমান হওয়ার পরে বিয়েটা করা যাবে এইরকম আছে ইসলামের ভিতরে আর ওইটা স্পেসিফিকলি এই জিনিসটা একটু ঘাইটা দেখতে হবে যে এই মশালাটার যে ব্যাখ্যাটা আছে এটা কোন সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে কি ঘটনাটা ঘটছিল তখন এই মশালাটা আসছে সেটা স্পেসিফিকলি দেখতে হবে আমি এইভাবে না দেখে বলতে পারতেছি না ভাই আসিফ ভাই আমি যেখান থেকে পেলাম এই রেফারেন্সটা আপনাকে তাহলে আমি একটু বলে যেতে চাই এটা এটা আপনি আল হিদায়া গ্রন্থে পাইছেন এবং এটা ফতো আলমগিরিতেও আছে এই রকমের বিধান আছে হ্যাঁ ইমাম শাফিও এই মত দিয়েছেন জি আমি পেয়েছি হচ্ছে আসিফ ভাই সহিহ বুখারী হাদিস তাওহিদ প্রকাশনী 66 নম্বর অধ্যায় বিএ হাদিস নাম্বার হচ্ছে 5105 আচ্ছা ঠিক আছে ছিল ওনার বর্ণনা অনুযায়ী এটা পাইছে যে একজন মুমিন যদি একজন মুমিনকে ধর্ষণ করে ফেলে বা বলাৎকার করে ফেলে সেক্ষেত্রে ওই দর্শকের মা কে বিয়ে করা তার জন্য হারাম হয়ে যাবে তো দুজন আমার প্রশ্নটা হচ্ছিল এখানেই যে দুজনকে যদি আমি যদি শাস্তি দিয়ে মেরে ফেলি

তবে আমার মানে ভালো লাগতো এরকম আপনি যদি একটু যখন বলবেন দুইটা মানুষকে হত্যা করার বদলে যে আরো যে কিছু ট্রান্স কন্ডিশন আছে এই জিনিসগুলো একটু ধরা দিলে তখন হয় কি সাধারণ মুমিনের মধ্যে একটু জিনিসগুলো একটু মনের মধ্যে একটু আঘাত লাগে বা একটু আচর কাটে হম ওরা ওই জিনিসগুলো চিন্তা করতে পারে আমার মনে হয় হুম ঠিক আছে তাহলে আপনার আমরা এগুলো নিয়ে আরো পরে কথা বলবো আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা আসিফ ভাই আর একটা কথা লাস্ট আচ্ছা বলেন আমি আপনাকে একটা ভিডিও এডিট করে মেল করেছিলাম সো আমি ওই ভিডিওটাতে চাইছিলাম চেয়েছিলাম যে আপনার যে সংশয় ডট কম যে লোগোটা আছে না উপরে যেটা ইয়া হয় মুভমেন্ট করে ওইটা অ্যাড করে দিতে কিন্তু ওইটা আমি পাই নাই ওইটা যদি সবার জন্য অ্যাভেলেবেল করে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যারা আপনাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে ওই লগোটাও দিয়ে দিতে পারি সঙ্গে ঠিক আছে আমি তাহলে এটা ইয়া করে দিব ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকে আমি এটা মানে দিয়ে দিব পরে ফেসবুক এর একটু খেয়াল রাখেন জি 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 ওকে আসিফ ভাই ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকেন আপনিও তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে পরের জন্যকে যুক্ত করি তাহলে আজব আজব আপনাকে যুক্ত করা হয়েছে আজব আপনি বলেন তাহলে হ্যাঁ বলছি ওই ইসলাম ওরফে শান্তি এইখানে একটা ভিডিও দেখছিলাম এক বাংলাদেশি আপু বলছিল যে মানে পুরুষরা একটা নারীতে তৃপ্ত হয় না এটা নাকি তাদের সাইকোলজি এইভাবে বলতে চাইছিল আর কি আচ্ছা যদি এরম হতো মানে ধরুন যদি এরম হতো মানে ইন্টারকোর্স করলে ছেলেরা গর্ভবান হতো তাহলে কি সাইকোলজিটা এক থাকতো? ওইটা আমি বলতে পারবো না ভাই ছেলেরা গর্ভবান হলে কি হইতো? কিন্তু মানে ছেলেরা শুধুমাত্র একজন নারীতে তৃপ্ত হয় না এই ধরনের কথা ওইগুলো খুবই উদ্ভট কথা এগুলো মানে খুবই সেটা অবশ্যই আপত্তি করে এবং উদ্ভট কথাবার্তা এটা তো ব্যক্তি টু ব্যক্তি ভেরাই করে তাই না? এক একজন মানে হ্যাঁ সেটাই তো মানে ওনার বক্তব্যটা এরকম ছিল ঠিক আছে ঠিক আছে আর কি কিছু বলবেন আর কিছু বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন